वेलकम टू एवरीबॉडी। आज हमें सैटेलाइट कम्युनिकेशन नहीं आलोचना करब। यही आलोचन जो विषयगुली थाकबे सेगुली हलो बेसिक कन्सेप्ट अफ सैटेलाइट, नीड फॉर सैटेलाइट कम्युनिकेशन, जिओ स्टेशनारी सैटेलाइट, बेसिक एलिमेंट अफ सैटेलाइट, एडवांटेजेस अफ सैटेलाइट कम्युनिकेशन, डिसएडवांटेजेस अफ सैटेलाइट कम्युनिकेशन, एप्लीकेशंस अफ सैटेलाइट कम्युनिकेशन। बेसिक कन्सेप्ट अफ सैटेलाइट। सैटेलाइट बा उपग्रह हलो एक छोट वस्तु जा स्पेसे थाका अन्य एक बड़ वस्तु के एक निर्दिष्ट कक्षपथे प्रदक्षिण करे। सैटेलाइट दुई प्रकार हय, एक हलो नेचुरल सैटेलाइट अर्थात प्राकृतिक उपग्रह एवं अन्यटी हलो आर्टिफिशियल सैटेलाइट अर्थात कृत्रिम उपग्रह। नेचुरल सैटेलाइट उदाहरणस्वरूप पृथ्वी सूर्यर चारिदिके घोरे, सुतरां पृथ्वी एक सैटेलाइट। चाँद पृथ्वी चारिदिके घोरे, सुतरां चाँद हलो एक सैटेलाइट अर्थात उपग्रह, किंतु एरा प्रत्येके नेचुरल सैटेलाइट। आर्टिफिशियल सैटेलाइट। आर्टिफिशियल सैटेलाइट बा कृत्रिम उपग्रह विशेष भावे परिकल्पना करे तैरी करा हय विभिन्न धरनेर उद्देश्य साधनेर जन्य, जेमन आबहावा पर्यवेक्षण, नेविगेशन अर्थात नौविद्या, टेलीविशन, मोबाइल जोगाजोग व्यवस्था, ग्रह संक्रांत गवेषणा इत्यादि। यही धरनेर कृत्रिम उपग्रहेर उदाहरण हलो इनसैट, आईआरएस, जीएसएटी इत्यादि। 1957 साले सोवियत यूनियन विश्वे प्रथम स्पुटनिक वन नामे एक कृत्रिम उपग्रह प्रेरण करेछिल। तार प्राय 18 बचर पर 1975 साले भारत आर्यभट्ट नामे एक कृत्रिम उपग्रह प्रेरण करे। एखन प्राय 2000 कृत्रिम उपग्रह पृथिवीर चारिदिके घुरछे एवं एरा पृथिवी जुड़े एक स्थान थेके विभिन्न स्थाने एनालॉग एवं डिजिटल सिग्नल जेमन भॉयस, वीडियो एवं डाटा इत्यादि रिले अर्थात आदान प्रदाने सहाय्य करछे। नीड फॉर सैटेलाइट कम्युनिकेशन। आमादेर पृथिवी हलो गोलाकृति, माइक्रोवेव फ्रिकुएंसी सिग्नल स्ट्रेट लाइन अर्थात सरलरेखा बराबर यातायात करे, किंतु दुटी अंचल जदि गोलाकृति पृथिवीर दुई धारे अवस्थित हय एवं तादेर मध्ये दूरत्व जदि अनेकटा बेशी हय, ताहले एदेर मध्ये कम्युनिकेशन एर जन्य अनेक बेशी संख्यक माइक्रोवेव रिपिटारेर प्रयोजन हय। एर प्रधान कारण हलो आमादेर पृथिवी कार्भेचार अर्थात वक्र। এই অসুবিধা স্যাটেলাইটের সাহায্যে সহজেই দূর করা যায়। স্যাটেলাইটকে পৃথিবী থেকে অনেকটা বেশি উচ্চতায় স্থাপন করা হয়, তাই এটি বিস্তৃত অঞ্চল কভার করতে পারে এবং অনেকটা দূরবর্তী স্থানের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে। স্যাটেলাইট হলো একটি মাইক্রোওয়েভ রিপিটার অর্থাৎ এটি পৃথিবী থেকে সিগন্যাল গ্রহণ করে এবং অ্যাম্প্লিফাই করে, করে সিগন্যালের শক্তি বৃদ্ধি করে এবং তারপর সিগন্যালকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করে। জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইটকে পৃথিবী থেকে প্রায় 35,786 কিলোমিটার অর্থাৎ 22,223 মাইল দূরে পৃথিবী নিরক্ষ রেখার তলে স্থাপন করা হয়। পৃথিবী নিজের অক্ষে যেদিকে ঘোরে সেই একই দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই উচ্চতায় জিওস্টেশনারি স্যাটেলাইট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে 24 ঘন্টা সময় লাগে, যা পৃথিবী নিজের অক্ষে একবার ঘোরার সময়ের সমান। সেই জন্য পৃথিবী থেকে এই স্যাটেলাইটকে স্থির আছে বলে মনে হয়। একটি সিঙ্গেল জিওস্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর প্রায় 40% জায়গা কভার করতে পারে। এই রকম তিনটি জিওস্টেশনারি স্যাটেলাইটকে পরস্পর থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করলে পৃথিবীর সমস্ত অঞ্চলকে কভার করতে পারা যায়, শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ মেরুর সামান্য বৃত্তাকার অঞ্চল ছাড়া।
বেসিক এলিমেন্ট অফ স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশনের মূল অংশগুলি হল আর্থ স্টেশন, স্যাটেলাইট, টেরেস্ট্রিয়াল সিস্টেম এবং ইউজার। আর্থ স্টেশন, আর্থ স্টেশনকে গ্রাউন্ড স্টেশনও বলা হয়। আর্থ স্টেশন পৃথিবীর তলে অবস্থিত বিভিন্ন সাজসরঞ্জাম নিয়ে গঠিত, যা এক বা একাধিক স্যাটেলাইটে সিগন্যাল প্রেরণ করে এবং স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করে। আর্থ স্টেশন মূলত তিনটি শ্রেণীর হতে পারে, ট্রান্সমিট টাইপ, রিসিভ টাইপ এবং ট্রান্সমিট রিসিভ টাইপ। ট্রান্সমিট টাইপ, ট্রান্সমিট টাইপ আর্থ স্টেশন এমনভাবে তৈরি করা হয় যাতে করে এটি শুধুমাত্র স্যাটেলাইটে সিগন্যাল প্রেরণ করতে পারে, এটিতে সিগন্যাল গ্রহণের কোনো ব্যবস্থা থাকে না। রিসিভ টাইপ, রিসিভ টাইপের আর্থ স্টেশন স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করার কাজ করে, এই টাইপের আর্থ স্টেশন সিগন্যাল প্রেরণ করতে পারে না। ট্রান্সমিট রিসিভ টাইপ, ট্রান্সমিট রিসিভ টাইপ আর্থ স্টেশন টু ওয়ে কমিউনিকেশন করতে পারে, অর্থাৎ স্যাটেলাইটে সিগন্যাল প্রেরণ করতে পারে, আবার স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণও করতে পারে। সেই জন্য এই টাইপের আর্থ স্টেশনকে ট্রান্সমিট রিসিভ টাইপ স্টেশন বলে। একটি আর্থ স্টেশন সাধারণত কতগুলি সাব সিস্টেম নিয়ে গঠিত, এগুলি হলো অ্যান্টেনা, সাধারণত রিফ্লেক্টর টাইপ হয়। ফিড সিস্টেম, যা রেডিও ফ্রিকোয়েন্সির সিগন্যাল প্রেরণ এবং গ্রহণ করে। ট্র্যাকিং ইকুইপমেন্টস, যা স্যাটেলাইটকে অ্যান্টেনার অপারেটিং রিজনের মধ্যে রাখে। টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক, নেটওয়ার্ক থেকে আসা বেসব্যান্ড বা মেসেজ সিগন্যালকে উপযুক্ত ক্যারিয়ার বা বাহক ফ্রিকোয়েন্সির সঙ্গে মডুলেশন করা হয়। এরপর মডুলেটেড সিগন্যালকে আপ কনভার্টারের সাহায্যে প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি লেভেলে পরিবর্তিত করা হয়, একে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি বলে। আপ কনভার্টার থেকে পাওয়া সিগন্যালকে এরপর হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার, অর্থাৎ HP এর সাহায্যে অ্যাম্পলিফাই করা হয় এবং তারপর ফিড সিস্টেমের মধ্য দিয়ে অ্যান্টেনার সাহায্যে ট্রান্সমিট করা হয়। স্যাটেলাইট থেকে আসা ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সির সিগন্যাল রিসিভিং অ্যান্টেনার সাহায্যে গ্রহণ করা হয় এবং তারপর তা ফিড সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়। ফিড সিস্টেম ট্রান্সমিটেড এবং রিসিভড সিগন্যালকে পৃথক করে রাখতে সাহায্য করে, যাতে করে এই দুই সিগন্যাল একে অপরের সঙ্গে মিশে না যায়। ফিড সিস্টেম দ্বারা গৃহীত সিগন্যালকে লো নয়েস অ্যাম্পলিফায়ারে পাঠিয়ে কিছুটা অ্যাম্পলিফাই করে নেওয়া হয় এবং তারপর এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডাউন কনভার্টারের সাহায্যে কমিয়ে IF ফ্রিকোয়েন্সি রেঞ্জে নিয়ে আসা হয়। এরপর ডিমডুলেশন করা হয়, তার ফলে বেসব্যান্ড সিগন্যাল পাওয়া যায়। এই বেসব্যান্ড মেসেজ সিগন্যালকে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের মাধ্যমে ইউজারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আর্থ স্টেশনের ব্লক ডায়াগ্রামে আমরা দেখেছি ট্র্যাকিং সিস্টেম এবং ড্রাইভ মোটর রয়েছে। ট্র্যাকিং সিস্টেম স্পেসে থাকা স্যাটেলাইটের বিভিন্ন প্যারামিটার্স রেকর্ড করে রাখে এবং পাওয়ার সাপ্লাই ও মোটর দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের স্যাটেলাইট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্যাটেলাইটকে স্পেসে প্রেরণ করা হয় এবং এটি পৃথিবীকে একটি নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে। কমিউনিকেশন স্যাটেলাইট হলো একটি শূন্যস্থানে থাকা একটি মাইক্রোওয়েভ রিপিটার। একটি সম্পূর্ণ স্যাটেলাইট কতগুলো সাবসিস্টেম নিয়ে গঠিত, এর মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলি হল পাওয়ার সাপ্লাই সিস্টেম, অ্যাটিটিউড এবং অরবিট কন্ট্রোল সিস্টেম, টেলিমিটারি, ট্র্যাকিং এবং কমান্ড সিস্টেম, কমিউনিকেশন সাবসিস্টেম। স্পেসে থাকা স্যাটেলাইট অনেক বেশি সংখ্যক ট্রান্সপন্ডার এবং রিপিটার নিয়ে গঠিত। এরা
বিভিন্ন আর্থ স্টেশন থেকে আসা আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে থাকা আরএফ মডুলেটেড ক্যারিয়ার সিগন্যাল গ্রহণ করে এবং অ্যাম্প্লিফাই করে এবং তারপর পুনরায় ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে পৃথিবীতে পাঠিয়ে দেয়। আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সির মধ্যে যাতে করে ইন্টারফেয়ারেন্স না হয়, অর্থাৎ দুই সিগন্যাল একে অপরের সঙ্গে মিশে না যায়, তার জন্য এদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আলাদা করা হয়। আর্থ স্টেশন থেকে সিগন্যাল স্যাটেলাইটে ট্রান্সমিশনের জন্য আপলিঙ্কের ফ্রিকোয়েন্সি 5.9 GHz থেকে 6.4 GHz হয় এবং স্যাটেলাইট থেকে সিগন্যাল আর্থ স্টেশনে পাঠানোর জন্য ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি 3.7 GHz থেকে 4.2 GHz হয়। স্যাটেলাইটে আপলিঙ্ক সিগন্যালকে লোকাল অসিলেটর এবং মিক্সারের সাহায্যে কম ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন করা হয়। টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক আর্থ স্টেশন স্যাটেলাইটে সিগন্যাল ট্রান্সমিশনের সময় টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের মাধ্যমে ইউজার থেকে বেসব্যান্ড সিগন্যাল গ্রহণ করে। আবার স্যাটেলাইট থেকে গ্রহণ করা সিগন্যাল ডিমডুলেশন করে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের সাহায্যে ইউজারের কাছে পৌঁছে দেয়। টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক হল একটি আর্থ বেসড নেটওয়ার্ক। নতুন টেকনোলজি স্যাটেলাইট থেকে আলাদা করার জন্য টেরেস্ট্রিয়াল কথাটি ব্যবহার করা হয়। টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক ওয়্যারলেস লিঙ্ক অথবা কপার কেবেল অথবা অপটিক্যাল কেবেল দ্বারা গঠিত হতে পারে। ISDN, PSTN, সেলুলার সার্ভিস, লোকাল টিভি ব্রডকাস্টিং ইত্যাদি টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের উদাহরণ। ইউজার PSTN অর্থাৎ পাবলিক সুইচিং টেলিফোন নেটওয়ার্কের দেওয়া টেলিফোন নেটওয়ার্ক কেবেল অথবা কেবেল অপারেটর দ্বারা স্থাপিত কেবেল টিভি দ্বারা সিগন্যাল গ্রহণ করে। এছাড়া DTH অর্থাৎ ডাইরেক্ট টু হোম সার্ভিসের সাহায্যে সেট টপ বক্স ব্যবহার করেও ইউজার সিগন্যাল রিসিভ করতে পারে। অ্যাডভান্টেজেস অফ স্যাটেলাইট কমিউনিকেশন টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন থেকে স্যাটেলাইট কমিউনিকেশনের সুবিধাগুলি হল, টেরেস্ট্রিয়াল সিস্টেম থেকে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের সাহায্যে অনেক বেশি অঞ্চল কভার করা যায়। স্যাটেলাইট কমিউনিকেশনের সাহায্যে পৃথিবীর প্রত্যেকটি কর্নার কভার করা যায়। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমে সিগন্যাল ট্রান্সমিশনের খরচা কভারেজ এরিয়ার উপরে নির্ভর করে না। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের ব্যান্ডউইথ অনেক বেশি হয় এবং বেশি সংখ্যক ব্রডকাস্টিংয়ের সম্ভাবনা থাকে। ডিসঅ্যাডভান্টেজ অফ স্যাটেলাইট কমিউনিকেশন স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করা ব্যয় সাপেক্ষ। স্যাটেলাইট কমিউনিকেশনে প্রোপাগেশন ডিলে প্রচলিত টেরেস্ট্রিয়াল সিস্টেম থেকে বেশি হয়। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমে স্যাটেলাইটের কোনো সমস্যা হলে তা রিপেয়ারিং করা কঠিন কাজ। প্রতিনিয়ত স্যাটেলাইটের ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার হয়ে যাওয়ার পথে। অত্যন্ত বৃষ্টি, কুয়াশা বা সূর্যগ্রহণ ইত্যাদি পরিবেশে স্যাটেলাইটের ব্যবহার অসুবিধা হতে পারে। অ্যাপ্লিকেশন অফ স্যাটেলাইট বর্তমানে স্যাটেলাইট কমিউনিকেশন আমাদের দৈনন্দিন জীবনে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যাটেলাইট কমিউনিকেশনের ব্যবহারিক প্রয়োগগুলি হল রেডিও ব্রডকাস্টিং এবং ভয়েস কমিউনিকেশন। কমিউনিকেশনে স্যাটেলাইট ব্যবহৃত হয়। টিভি ব্রডকাস্টিং যেমন ডাইরেক্ট টু হোম অর্থাৎ DTH-এ স্যাটেলাইট ব্যবহৃত হয়। ইন্টারনেট অ্যাপ্লিকেশন যেমন ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ডাটা ট্রান্সফার, GPS অ্যাপ্লিকেশন, ইন্টারনেট সার্ফিং ইত্যাদিতে স্যাটেলাইট ব্যবহৃত হয়। নেভিগেশন অর্থাৎ নৌবিদ্যা এবং মিলিটারি অ্যাপ্লিকেশনে স্যাটেলাইট ব্যবহৃত হয়। রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশনে স্যাটেলাইট ব্যবহৃত হয়।
आबहवा पर्यवेक्षण एवं पूर्वाभासेर जन्ने सैटेलाइट व्यवहार करा हय।